বর্ধমান জেলা থেকে তিনি বললেন যে আপনি রেলের গ্রুপ ডি এর কর্মী তো তিনি কিছু মন্তব্য করেছেন যে আমরা নাকি ইসলামের কথা প্রচার করি এবং আমরা মানুষকে ভালো যুক্তি দিই এবং বলি যে ইসলাম ভালোর দিকে মানুষকে আহ্বান করে তাহলে তিনি একটা প্রথম তিনি মন্তব্য করেছেন যে আল্লাহ তাআলা যে আপনাদের কোরআন নাজিল করেছেন এই কোরআন চোদ্দশো বছর আগে এসেছে অথচ পৃথিবী কবে সৃষ্টি হয়েছে তখন কোরআন কেন এলো না তাহলে সেই মানুষগুলোর কি হবে যারা কোরআন পায়নি এরপরে আল্লাহ সুবাদ কেন দেরি করলেন কোরআনটাকে দিতে অথচ কোরআনে যদি সংবিধান হয় দুনিয়ার তো ওর মন্তব্য হচ্ছে দুটো খুবই সুন্দর এবং যৌক্তিক মন্তব্য যে সম্মানিত দিলীপ ভাইকে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থে ভালো কথা বলে আপনি আমি জানি আপনি সনাতন ধর্ম বিশ্বাস করেন আপনাদের সনাতন ধর্মে ঋগ্বেদ যত ভগবদ্গীতা যদি আপনি পড়েন যদি অথর পড়েন সেখানেও বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মগ্রন্থই ভালো কথা বলে কিন্তু সমাধান দেয় একমাত্র ইসলাম মানবিকার মানবিকার যে অধিকার মানুষের যে ন্যায্য অধিকার এটা একমাত্র সমাধান দেয় ইসলাম সম্মানিত দিলীপ ভাই আপনি আমার থেকে বড় আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি রেসপেক্ট করি আপনি কিছু মাইন্ডে নেবেন না সনাতন ধর্মে আপনাদের বেদে ঋগ্বেদ এমনও অনেক কথা আছে যেগুলো মানবাধিকার অধিকারের বিরুদ্ধে যায় অনেক কথা আছে আমি এখানে সমালোচনার জন্য আপনাকে বলছি না আমি শুধু আপনাকে জানিয়ে দিচ্ছি যে অনেক কথা আছে যেগুলো আমাদের মানবাধিকারের বিরুদ্ধে যায় কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি আমাদের পবিত্র কোরআন থেকে একটি আয়াত দেখান যেটা মানুষের মানুষের বিরুদ্ধে যাচ্ছে একটি আয়াত তাহলে সমস্যার সমাধান কে দিতে পারে সমস্যার সমাধান দিতে পারে ওই মানুষ যিনি ওই সমাধান দিতে পারে তিনি যিনি বিশ্ব মালিক যিনি আমাদের খালাক যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের স্রষ্টা তিনি এই সমস্যার সমাধান দিতে পারেন আর তিনি হলেন আল্লাহ সুবহান তালা যেমন আপনাদের ধর্ম আছে একভাবে দ্বিতীয়াম যে ঈশ্বর এক ঋগ্বেদ বত্রিশ নম্বর অধ্যায় আপনি দেখতে পারেন তিন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভগবদ গীতা সাত নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ঋগ্বেদ দুই নম্বর অধ্যায় পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে ষোলো নম্বর ষোলোকে বলা হয়েছে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় আপনাদের ধর্মন্ত্রে বলা হয়েছে আমাদেরও ধর্মগুলো ষোলো ক্লাসে বলা হয়েছে রসুল্লাহ বলেন বলুন কুল এক তার সমক কেউ নেই প্রত্যেকটা ধর্মের একই কথা বলছে বাইবেলে একই কথা বলা হয়েছে একই কথা বলা হয়েছে একই কথা বলা হয়েছে এবার আসুন যে আপনি বললেন যে চোদ্দশো বছর আগে কোরআন এসেছে তাহলে আগের মানুষগুলো কি হবে এবং আল্লাহ তাহলে এত দয়ালু হন তাহলে তিনি কেন কোরআন আগে দেননি প্রথম কথা হচ্ছে যে দেখেন আল্লাহ সামতাল্লাহ পৃথিবী দুনিয়া সৃষ্টি করার পর আমাদের আদি পিতা আদম আলা যিনি আমাদের সর্ব এই পৃথিবীতে যে বংশবিস্তার হচ্ছে তার যে আপনার হচ্ছে প্রথম স্টার্টিং পয়েন্ট আদম আল্লাহ সাল্লাম যেমন আমরা কোনো কিছু বললে আদম সুমারি বলি যেটাকে বলে থাকি তো আদম আল্লাহি থেকে নিয়ে নবী নরিহাল্লাম পর্যন্ত আল্লাহ সুমতালাম অনেক কিতাব নাদিল করেছেন এবং সে আগের সমস্ত কিতাবগুলো বিভিন্ন রকমভাবে বাতিল হয়েছে এখন আমাদেরকে মানতে হবে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ সুবাহতাল্লাহ নাজিল করেছেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের পর সেটা হচ্ছে পবিত্র কোরআন এই আমি বলি যে আল্লাহ সুবাহতাল্লাহ আগে অনেক পয়গম্বর পাঠিয়েছেন এবং অনেক কিতাব পাঠিয়েছেন পবিত্র কোরআন চারটে কিতাবের কথা বলা হচ্ছে তৌরা জাবুর ইঞ্জিল এবং কোরআন যদিও আমরা বাইবেল করে এঞ্জিল বলে মনে করি তারপরেও আমরা বাইবেল যে বাণী এখন এটা বিকৃত হয়ে গেছে এবং এখন সামান্য কিছু খ্রিস্টান হয়তো এটাকে মানে কিন্তু অধিকাংশ খ্রিস্টানরা মনে করেন যে বাইবেল যেটা ইঞ্জিল সেটা অবিকৃত এটা বিকৃত হয়ে গেছে কিন্তু একটি কিতাব যেটা অবিকৃত অবস্থায় আছে এবং কেমন পর্যন্ত থাকবে সেটা হচ্ছে আল কোরআন এখন মনে করেন আল্লাহ তালের জবাব দিয়েছেন রাত আটটিশ নম্বর এতে যে আমি প্রত্যেকটা নবীদের ওপর কিতাব দিয়েছি এবং দাওত কী ছিল একই দাওত এর কোরআনের আগেও কোরআনের আগেও যে কিতাবগুলো এসেছিলো তাতেও একই কথা বলা হয়েছিল যে এক আল্লাহরই মদত করো তহিতবাদ এক ঈশ্বরের তোমরা এক ঈশ্বরের উপাসনা করো একাত্মবাদ একই কথা আপনাদের বেদ বলছে আপনাদের বাইবেল বলছে সমস্ত ধর্মগত বলছে এক ঈশ্বরের উপাসনা করার জন্য তাহলে কোরআনেও আল্লাহ সুমনতালা যে আগের কিতাবগুলো দিয়েছিলেন তো রজ্জবরিনজিল সেখানেও বলা হয়েছে তোমরা এক ঈশ্বরের ইবাদত করবে এক ঈশ্বরের তোমরা পূজা করবে আর ঈশ্বরের সাথে কাউকে তোমরা শরিক করবে না একই কথা প্রত্যেকটা নবীগণই একই দাওয়াত দিয়েছিলেন তা দাওয়াত ছিল আল্লাহর একাত্মবাদ তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো এবং তার ইবাদত করো এখন কোরআন চোদ্দোশো বছর আগে এলো তার আগে কেন এলো না মনে করুন আপনি এই রেলের চাকরিটা পেয়েছেন আপনাকে কিছু পড়াশোনা করতে হচ্ছে আপনি গ্রুপ ডি পদে আছেন কম সম্ভবত আপনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন এখন আপনি যদি জন্ম হওয়ার পর আপনার কথা যদি শিখলেন আপনি আপনার আব্বাকে যদি বলতেন বাবাকে যদি বলতেন যে বাবা আমি চাকরি করতে চাই আমাকে ডাইরেক্ট তুমি যেখানে রেলের জব যেখানে ট্রেনিং করায় অথবা বিভিন্ন যে ইনস্টিটিউট এখন যেগুলো তৈরি হয়েছে সেই জবে ভর্তি করে দাও আমি কোনো ভর্তি হব না আপনার বাবা কি করতেন এটা করতেন না অথবা যদি আপনি বলেন যে আপনার বাবাকে যে আমি টিচার আমি মাস্টারি করতে চাই আমাকে কোনো ভালো জায়গায় কোনো স্টু বড় কলেজে সেখানে আমি ভর্তি করে দাও যেখানে আমি বিএড করতে চাই অথচ আপনি এবিসিডি জানেন না তাহলে আগে আপনাকে স্টেজ হতে হবে আগে আপনাকে প্রাইমারিতে ভর্তি হতে হবে তারপরে স্কুল তারপরে হাই স্কুল তারপরে কলেজ এইভাবে পাঠ পাঠ করে আপনাকে যেতে হবে তারপর আপনি যে যোগ্যতেন আপনি উকিল হবেন না ডাক্তারি হবেন না বড় প্রফেসর হবেন সেগুলো আপনার বিচার করতে হবে আগে আপনাকে বেসিক্যালি শিখতে হবে তাহলে আল্লাহ সুবাহতালা সোষ্টা তিনি ভালো জিনিসটা জানেন যে আগে ক্ষেত্র তৈরি করতে হবে তাই আল্লাহ সুহানতালা আগে সমস্ত নবী তিনি জানতেন যে এই কোরআন তাদের ওপর অনেকটা বোঝা হয়ে যাবে এবং এটা তারা সহ্য করতে পারবে তাদের যেরকম যে যে দেখাবে আপনি জানেন যে কমার্সের একটা সাপ্লাই আছে কমার্সের যে মেন কোর্স হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড চাহিদা অনুযায়ী আল্লাহ সুমতালা সেই আগের নবীদের চাহিদা অনুযায়ী কিতাব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ সুমদালা জানতে পারলেন যে প্রজন্ম আরও পাল্টেছে এবং আরও একাধিক প্রজন্ম আসবে যারা আরো জ্ঞানী যারা অন নিত্য পারবে সহ্য করতে পারবে তাই তিনি চোদ্দো বছর পূর্বে নবী মোহাম্মদ সর্বশেষ নবী রাসুল্লাহ নাজিল করেন মহাগন্দ আল কোরআন এই জন্যই আল্লাহ সুবাহাতাল্লাহ সোষ্ঠা তিনি আমাদের সাইকোলজিটা জানেন তিনি আমাদের সাইকোলজি জানেন তাই তিনি ভালো বোঝেন যে কোনটা কখন প্রয়োগ করা যায় তাই এই জন্যে আল্লাহ সুবাহতোল্লা আগে যে কিতাব দিয়েছিলেন সেগুলো তাদের বোঝা হয়নি তাদের বোঝার জন্য সুবিধা ছিল কিন্তু জানতেন যদি কোরআন দিতেন তাহলে এটা তারা নিতে পারবে না তাই আল্লাহ সুবাহতাল্লাহ পরিবর্তন করেছেন যখন বুঝতে পারলেন যে যখন এই কোরআনকে নেওয়ার মতন ক্ষমতা আছে তখন নাজিল করলেন পবিত্র কোরআন এখন আপনার প্রশ্ন যে তাহলে আগের লোকেদের কি হবে এটা সহজ প্রশ্ন মনে করেন আপনি পড়েছেন প্রাইমারিতে পড়ছেন আর আপনাকে যদি এখন মাস্টার ডিগ্রি কোশ্চেন পেপার দেওয়া হবে না আপনি প্রাইমারিতে পড়ছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে দুই আর দুই কত দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় অথবা কুড়ি প্লাস দশ প্লাস পাঁচ কত হয় এই যোগফল আপনাকে কোনো বড়ো ধরনের অঙ্কর এক্সাম দেওয়া হবে না যেগুলো বড় বড় উচ্চ শিক্ষিত যাদের অতএব সিলেবাস অনুযায়ী আপনার প্রশ্ন করা হবে আপনি ওয়ানে পড়লে ওয়ানে প্রশ্ন হবে টুয়ে পড়লে টুয়ে প্রশ্ন এ পড়লে এইটের প্রশ্ন মাধ্যমিক দিলে মাধ্যমিক স্তরে প্রশ্ন করা হবে আপনি মাধ্যমিক দিচ্ছেন আর আপনার বিএড কলেজের প্রশ্ন আপনাকে দেওয়া হবে না অতএব আল্লাহ সমা সেইভাবে যখন যাদের কিতাব দিয়েছেন সেই কিতাব অনুযায়ী আল্লাহ সুমাদকে আমাদের দিনে বিচার করবেন যাদেরকে আগের পূর্ববর্তী কিতাব দিয়েছিল তাদের পূর্ববর্তী কিতাবের প্রশ্ন করা হবে পরবর্তীতে যে কিতাব দিয়েছে কোরআন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদের উপর তখন আমাদের কোরআনের উপর আমাদেরকে প্রশ্ন করা হবে তার কারণ কোরআন হচ্ছে হুদাহ না সমগ্র বিশ্ব মানব জাতির জন্য কোরআন হচ্ছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল একটা গাইডলাইন একটা কমপ্লিটলি আল্লাহ সুবাহনাতাল বলে দিয়েছেন যে কিভাবে কি করতে হবে সব কিছু এখানে সমাজনীতি রাজনীতি আপনার ইতিহাস ভূগোল সব কিছুই কোরআনের মধ্যে পাবেন কিন্তু এমন একটা কথা পাবেন না যেটা মানবাধিকারের বিরুদ্ধে যায় কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থ অনেক অনেক কথা আছে নিষ্ঠুরতা আপনি বলেন ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কিন্তু আপনি দেখেন আমি ঋগ্বেদে দেখাতে পারি বলতে পারি পাঁচ চার জায়গায় নারীকে ছোট করা হয়েছে কিন্তু এখানে সমালোচনা করছি না আমি শুধু আপনাকে জানাতে চাইছি দিলীপ দা যে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের সষ্টায় ভালো জানেন আমাদের চোখের হয়তো ভুল আমাদের বিবেক ভুল তাই আমরা একটু যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো আশা উত্তর পেয়েছেন